আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তাজ কিচেন। আজকে নিয়ে আসছি মজাদার বিয়ে বাড়ি স্টাইলের শাহী জর্দা। এটা করতে আমার যা যা লাগবে, আমি চিনি গুঁড়ো পোলাওয়ের চাল নিয়েছি, এটা আমি ভিজিয়ে রেখেছি 20 মিনিট, আমার গার্নিশ হিসেবে লাগবে বেবি সুইট, লাল আঙুর, কাজু বাদাম, পেস্তা বাদাম, ছিলকে নিয়েছি, জর্দা রং, ঘি, মাথাগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি, তারপরে চাল, কুমড়ো, মোরব্বা আর দারচিনি এলাচি, তেজপাতা। এবার চলে যাচ্ছি মূল রান্নায়। চুলা একটা ফ্রাইং প্যান বসিয়ে আমি অল্প একটু লবণ দিয়ে দারচিনি এলাচি তেজপাতা দিয়ে পানিটা হালকা গরম হওয়ার জন্য ওয়েট করবো। এবার আমি যে মালটার ছিলকাগুলো রেখেছি সেটা শুধুই ফ্লেভারের জন্য গরম পানির ভিতরে দিয়ে দেবো যখন আমি চালটা সিদ্ধ করবো। এটা যারা ইউজ করেননি তারা অবশ্যই ইউজ করে দেখতে পারেন, চালের সুন্দর একটা ফ্লেভার আসে। এবার পানিটা ফুটে এলে আমি দিয়ে দিচ্ছি জর্দা রঙটা। জর্দা সুন্দর একটা কালার আসার জন্য রঙটা একটু বেশি করে দিতে হয়, গাঢ় করে দিলে জর্দা রঙটা সুন্দরভাবে আসে, জর্দা কালারটা অনেক সুন্দর আসে। হালকা করে দেয় বা একটু গাঢ় করে ট্রাই করে দেখবেন, অনেক সুন্দর জর্দার একটা কালার আসে। চালটা আমি 80% সিদ্ধ করে নেব, আমার চালটা অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে। এবার আমি যে মাল্টার সিল্কগুলো দিয়েছিলাম এগুলো আমি ফেলে দিব, ফেলে চালটা পানি ঝরিয়ে নিব। এবার আমি দিয়ে দিচ্ছি ঘি, ঘিটা একটু গরম হলে এর ভিতরে দিয়ে দেবো দারচিনি এলাচি তেজপাতা, একটু নেড়ে চেড়ে গরম মশলা ফ্লেভারটা বের হয়ে এলে দিয়ে দেবো চিনি। এবার চিনিটা গলিয়ে নেওয়ার জন্য আমি একটু পানি ইউজ করেছি, যেহেতু আমি জর্দাটা ভাপে রাখবো অতটুকু পানি তো আমার প্রয়োজন হবে। এবার চিনিটা নেড়ে চেড়ে গলিয়ে নিব, চিনিটা আপনারা চার চার প্যানিস মতো দেখুন কি কতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন, ততটুকু চিনি ইউজ করবেন। এবার আমি পানি ঝরিয়ে রাখা চালগুলো দিয়ে দিচ্ছি, দেখুন আমার সুন্দর একটা কালার চলে আসছে। আমি মাল্টার ছিলকাগুলো ফেলে দিয়েছি, ওটা শুধুই আমি ফ্লেভারের জন্য ইউজ করেছি। এবার আমি একে একে দিয়ে দেবো কেটে রাখা মাল্টাগুলো আর কুমড়ার মরকাগুলো। এবার ভালো করে নেড়ে চেড়ে উল্টে পাল্টে সবগুলো মিলিয়ে ঘিমি আছে ঢেকে দিব, যতক্ষণ না পর্যন্ত আমার চালটা পারফেক্টভাবে সিদ্ধ হয়ে যায়। আর ঝোর ঝোরে একটা জর্দা দিচ্ছি, আমি দিয়ে দিচ্ছি লিগাটে গোলাপ জল, একটা শাহি ফ্লেভার আনার জন্য এটা অবশ্যই ইউজ করবেন। আমি একটু ভালো করে নিয়েছি, ভাপে রেখে পারফেক্টভাবে জর্দা হওয়া পর্যন্ত ওয়েট করব। যারা এখনও ট্রাই করেনি তারা এভাবে ট্রাই করে দেখতে পারেন। হয়ে গেছে আমার বিয়ে বাড়ি স্টাইলের শাহী জর্দা, দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। পারফেক্টভাবে আপনারা তৈরি করে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা এখনও করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন,
পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যেন পরবর্তী রান্নাগুলো পেতে পারেন। আর আমাকে কমেন্ট করে জানাবেন দয়া করবেন সবাই আমার জন্য। এভাবে বিয়েবাড়ি স্টাইল শাহী চড়তা আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।